জীব হত্যা মহাপাপ। আপনি কি এই থিওরিতে বিশ্বাস করে এতদিন ভিগান অর ভেজিটেরিয়ান ছিলেন, আপনি কোনো চিকেন অথবা মিট খাননি? তাহলে আপনার জন্য সুখবর, সিঙ্গাপুর বিশ্বের প্রথম দেশ হিসেবে ল্যাবে প্রোডিউস করা চিকেনকে অ্যাপ্রুভ করেছে বাজারে বিক্রির জন্য, এবং সেই সাথে আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্টেও। যদিও ইনিশিয়ালি চিকেনের দাম এখন একটু বেশি থাকবে, বাট ভেরি সুন বিশেষজ্ঞরা দাবি করছেন এটা আপনাদের হাতের নাগালে চলে আসবে। তারপরও কিছুটা কোশ্চেন তো থেকেই যায়, যারা মুসলিম আছে আমরা তাদের জন্য যে এই চিকেনটা হালাল কিনা, কারণ আমরা জানি যে মিট হালাল হওয়ার জন্য কিছু সার্টেইন প্রসেস মেনটেন করতে হয় মিট প্রসেসিং এর সময়। তো আপনাদের যদি কারো জানা থাকে যে এই ল্যাবে প্রোডিউস চিকেন হালাল হবে কিনা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। এবং সেই সাথে আরেকটা কোশ্চেন অ্যারাইজ করে যে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা, যদিও এটা একটা হেলদি চিকেনের সেল লাইন থেকে প্রোডিউস করা হচ্ছে ল্যাবে। তারপরও আশা করছি যে সিঙ্গাপুর গভর্নমেন্ট সিঙ্গাপুরবাসীদেরকে ল্যাব র্যাট হিসেবে ইউজ করছে না। তবে যারা এতদিন ভিগান ছিলেন শুধুমাত্র এই ভেবে যে জীব হত্যা মহাপাপ, তাদের জন্য ডেফিনেটলি এটা সুখবর। এনজয় ইউর চিকেন।